লেডিস্টেলম্যান আমি রায়ন রাও আর আজ থেকে আমি শুরু করছি একটা নতুন গেম প্লে সিরিজ দেখো এই গেমটার ব্যাপারে প্রায় নাইনটি পার্সেন্ট লোকই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য বলে দিই এটা মূলত গ্যাংস্টার বেস গেম এই গেমের মেন প্রোটাকিস্ট সিজে মানে কার্ল জনসন যে কিনা গ্রুপ স্ট্রিটে থাকতো তার মা ভাই আর বোনের সাথে এবং ওখানে মোটামুটি আধিপত্য বিস্তার করেই নিয়েছিল ওই লোকাল গ্যাংস্টার টাইপের কিন্তু কিছু কারণবশত সিজে গ্রুপ স্ট্রিট ছেড়ে লিবার্টি সিটি চলে যায় কয়েকটা বছরও কেটে যায় কিন্তু হঠাৎ একদিন সিজে জানতে পারে যে গ্রুপ স্ট্রিটে তার মা মারা গেছে তাই সে লিবার্টি সিটি ছেড়ে গ্রুপ স্ট্রিটে চলে আসতে চায় এবার এখান থেকে আমাদের মেন স্টোরি কন্টিনিউ হবে এখন আমাদের প্রথম টাস করলো সাইকেলে করে সিজের পুরোনো বাড়ি অব্দি পৌঁছানো তো ভাই অনেক কষ্ট করে আমি হেতাও তা ঠুকে ঠাকে অবশেষে গ্রুপ সিজে পৌঁছেই যাই এটাই সিজের পুরোনো বাড়ি এবার ভিতরে ঢুকেই দেখা যাক আগে স্টোরিটা কি হয় সিজের ওর মায়ের কথা মনে পড়ছে ওর সেই সব পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে ওর মায়ের সাথে কাটানো দিন ওর বোনের সাথে কাটানো দিন সিজে ওর মায়ের কথা ভাবে কাঁধ ছিল কিন্তু ঠিক সেই সময় স্মোক পিছন থেকে চলে আসে আর সিজেকে দেখে সে চোর ভাবে তাই সে সিজের উপর মারতে যায় এই স্মোক হলো সিজের পুরনো বন্ধু ওই লোকাল গ্যাংস্টারের তিনি এর একজন মেম্বার কিন্তু সে जो জানতে পারে যে ওটা সিজে তখন সে সিজেকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে দুঃখ কোরো না চলো তোমার মায়ের জায়গায় অন্তিম সংস্কার হচ্ছে সেখান থেকে ঘুরে আসি ए व्हाट्स अप यॉ लुक हु आई फाउंड हैंगिंग अराउंड कार्ल हे कट टू सी यू थिंग्स आर गोइंग रियल बैड लेट मी शो यू रनिंग मैन টনিস বেয়ারড ওভার देयर लिटिल डेভিল ওভার ও ভাই ভাই গাড়িটা ফাটালি কেন সিজে ওখানে পৌঁছে দিই ক্যান্ডেল যে কিনা সিজের বোন সেটাকে জড়িয়ে ধরে আর সুইট যে কিনা সিজের ভাই সে তাকে রেগে প্রশ্ন করে যে তুমি এখন মরে যেতে কেন এসছো এতদিন যখন মা বেঁচেছিল তখন কোথায় ছিল চারিদিকে ছোটো বড়ো সব অনেক রকম গ্যাংস্টার জন্মে গেছে তারা আমাদেরকে যেখানেই দেখতে পাবে সেখানেই মেরে দিতে চায় তুমি এতদিন ছিলে এবার তারা যখন সবাই বাড়ি ফিরে আসছিল তখনই সেখানে বালাস গ্যাংয়ের কিছু মেম্বার তাদের উপরে অ্যাট্যাক করে দেয় এবং তাদের গাড়ি ফাটিয়ে দেয় তাই রাইডার তাদেরকে বলে দেখো এটা আমাদের জায়গা নয় এখানে এরা আমাদেরকে মেরে দিতে পারে তাই চলো সামনে কিছু সাইকেল আছে ওগুলো নিয়ে গুলিগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের গ্রুপ সিটে পৌঁছে যাই ওখানেই আমরা সেফ ভাই বালাস গ্যাং পিছন ছাড়ছে না এরা যদি একা কাউকে পেয়ে যায়

এবার এখানে আসতে সুইট সবাইকে জানায় যে এইভাবে আমাদের একসাথে চলাফেরা করা সম্ভব নয় তাই যে যারা এখন একা থাকাই ভালো সবাই চলেই যাচ্ছিলো তখন রাইডার সিজেকে বলে যে নিজের কি অবস্থা করে রেখেছো নিজের জামা প্যান্টের অবস্থা দেখো নিজের চুলের অবস্থা দেখো যাও কোথাও দিয়ে আগে একটা সুন্দর করে চুল কেটে এসো এবার এরপরে রাইডারের একটা মিশন আছে ওখান থেকেই আগে স্টা কন্টিনিউ হবে ভাই আমি রাইডারের কাছে গেছিল সে কেমন আছে তার হালচাল জিজ্ঞাসা করতে কিন্তু রাইডারের কথা শুনে যা বুঝলুম যে এই মিশনটায় যাওয়া একটা বহাল হবেই হবে রাইডারের কথা শুনে যা বুঝলাম যে কয়েকদিন আগে তার সাথে একটা সপ একটু ঝামেলা হয়েছিল কিন্তু এখন সে তার বদলা নিতে চায় রাইডারের কথা হচ্ছে যে সপ ওনার টা ভেবে সে জানে না যে কার সাথে পাঙ্গা নিয়েছে আমার মতে বলে যা হয়ে গেছে হয়ে গেছে জিনিসটাকে ছোট করে ফেলাই ভালো কিন্তু রাইডার তো রাইডারই সে তো পদটা নিয়েই ছাড়বে আর আমাকে তার সঙ্গে যেতে আর চুলটাও কেটে নিতে বলল এবার দেখা যাক ওখানে গিয়ে রাইডার কি করে এখানে লিস্টে তো অনেকগুলোই আছে কিন্তু আমার যা বাজেট তাতেই পঞ্চাশ ডলারেরই হবে হয় বড়া এটা কি করে হয় আমি জিটির এই লজিকটাই বুঝতে পারলামনি যে গোপ যদি না থাকে তাহলে কাটার পর গোপ কী করে ঘুর দিল রাইডারের কথা হচ্ছে তুমি নিজের কি অবস্থা করে রেখেছো দিন দিন যেন ওরা পিং লেগে যাচ্ছ যাও সামনে দোকান থেকে কিছু খেয়ে এসো আমি যাই দেখি কি পাওয়া যায় বাজেট তো আমার কমই আছে তবুও এই দশ ডলারটা আমি অ্যাফোর্ড করতেই পারি সব জিনিসটাই কত সহজ রাইডার ভেবে চলে একটা পিস্তল দিয়ে একটা দোকান লুট করে নেবে আর এটা জানেনে যে সামনের জনের কাছে গিয়ে আছে ভাই যদি আর দু মিনিট ওখানে থাকতাম আমাদের দুজনেরই এক্ষুনি খুলে উড়িয়ে দিত নে আমার ড্রাইভিং স্কিল খুব ভালো ভাই একটাই দুঃখ একটা ছোট দোকান লুট করতে পারলু আমি তাহলে আমার কি করে গ্যাংস্টার হব পরের বার থেকে রাইডার এমন করলে আমি তো তোমার ওর সাথে যাবো রাইডার আমাকে সুইটের সাথে দেখা করতে হলো ওর গ্রাফিটি নিয়ে হয়তো কিছু একটা মিশন আছে যাই দেখা যাক ভাই আজকের জন্য আমার মনে হয় এই টোকানি রাখাই ভালো এর পরবর্তী স্টোরি যেটা হবে সেটা আমি নেক্সট এপিসোড থেকেই কন্টিনিউ করব তাই আমার নেক্সট ভিডিও হলো দেখার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাই